আজকে নেক্সট ডে আমার বন্ধুর বিয়ে আজকে, তো সকালবেলা এই সেজে গুজে গায়ে হলুদের জন্য যাচ্ছি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আবার সেই ম্যানেজ করতে খুব সমস্যা হয়, ওই জন্য কুর্তি পরে নিয়েছি। এখন চলো যা যাক, সেজে গুজে নিয়েছি, এবার যাচ্ছি বন্ধুর বাড়িতে, তারপরে গিয়ে তোমাদের একটা দেখাবো কি হচ্ছে। কে বসে আছে গো? ওই বাবা, এই বাবা, এই এদিকে আয়। গায়ে হলুদ হবে এখন, যা 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 ছবি তোল। আচ্ছা, কেউ জলে হাত দেবেন না। অফিসে ঢুকলো, তো এখন কাজ বাজ করছি, তো এখন কাজ বাজ করে নি, আবার তোমার সাথে পরে কথা বলবো। আমার এখন কাজকর্ম মোটামুটি হয়ে এসছে, তো এখন একটু যাচ্ছি একটুখানি বন্ধুর সাথে আড্ডা মারতে। এডিটিং করছিলাম, এডিটিংটা অনেকটা এগিয়ে রেখেছি, তো এখন যাই একটু দেখা সাক্ষাৎ করি, একটু গল্প টল্প করি। সেটাই, এরপর
একদম প্রপার হয়েছে, প্রপার জায়গা। হ্যাঁ গুড, দারুন, খুব সুন্দর, খুব সুন্দর। আরে তো এখন সমস্ত কাজ সারা হয়ে গেল, ডিনার টিনার করা হয়ে গেছে। তোমরা দেখলে আজকে অতি বন্ধুর বিয়ে ছিল, তো প্রচণ্ড আনন্দ করেছে ও নিয়ে, ছোটোবেলা স্কুলের বন্ধু। তো আজকে ব্লগটা আমি এন্ড করছি আমার দিক থেকে। তোমরা বলো আমাদের ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগছে। আমরা চেষ্টা করবো দিনকে দিন আরও আমাদের কন্টেন্ট বেটার করার। তোমরা আমাদের প্লিজ সাপোর্ট করো, আর যদি আমাদের চ্যানেলটাকে ভালো লাগে, আমাদের কন্টেন্ট ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ আমাদের রূপকথা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টাটা, গুড নাইট।